জামাই ষষ্ঠী, আগুন বাজার দর, মাছ থেকে ফল দাম বেড়েছে সবকিছুরই। বাজারে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের। কেমন ছিল বাজার দর আসুন দেখে নেব। আজ জামাই ষষ্ঠী, সকাল থেকেই বাজারগুলিতে উপচে পড়া ভিড়। ফলের বাজার, মাছের বাজার, সবজি বাজার, ভিড় উপচে পড়েছে সমস্ত বাজারগুলিতেই। বাজারে এসে দামের ঠেলায় ঘায়েল সমস্ত ক্রেতারাই। জামাই ষষ্ঠীর বাজার, বাজার দর কেমন, কেমন চলছে বেচা কেনা, কি বলছেন ক্রেতারা, কি বলছেন ব্যবসায়ীরা, খোঁজ নিতে পৌঁছে গেছিলাম আমরা। কি ছবি উঠে এলো আসুন দেখে নেব। প্রথমেই ফলের বাজার। জামাই ষষ্ঠীর রীতি পালনে ফল অন্যতম বস্তু। জামাই ষষ্ঠী উপলক্ষে ফলের দাম বেড়েছে সে কথা মেনে নিচ্ছেন বিক্রেতারা। আম থেকে লিচু কিংবা কলা থেকে পেয়ারা, দাম বেড়েছে প্রায় সব কিছুরই। সূত্র বলছে বাজারে যোগান বেশি থাকলে দাম কম হওয়ার কথা, কিন্তু চিত্র সম্পূর্ণ ভিন্ন। লিচু 60-70 টাকা কিলো আছে। আগে কত দাম ছিল? আগে এরকম 50-60-10 টাকা হয়তো বেড়েছে আগের থেকে। সেটা কি আজকের জন্য একটু বেড়েছে? এখন চাষিরাও বেশি দাম চায় আজকের দিনে, আজকের জন্য একটু বাড়ে। বাজারে যোগান যথেষ্ট, তুলনায় দাম বেড়েছে অনেকটাই। এবারে মাছের বাজার। চিংড়ি থেকে ইলিশ, পার্শে থেকে ভেটকি, দাম বেড়েছে প্রায় সব কিছুরই। গোদের ওপর বিষ ফোড়ার মতো ইলিশের দাম। জামাই ষষ্ঠীর দিন জামাই বাবাজির পাতে এক টুকরো ইলিশ তুলে দিতে গিয়ে ভিমড়ি খাবার অবস্থা বৃদ্ধ শ্বশুরের। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 12 মাসে 13 পার্বণের মধ্যেই কিন্তু অন্যতম একটি পার্বণ জামাই ষষ্ঠী। আজ জামাই ষষ্ঠী, এই জামাই ষষ্ঠীতে কিন্তু প্রতিটা শ্বশুর শাশুড়ি কিন্তু জামাইদেরকে একটু ইলিশ খাওয়াতে চান, তাদের পাতে কিন্তু একটু ইলিশ তুলে দিতে চান। বর্তমান বাজারে ইলিশ কিন্তু এখন পাওয়া যাচ্ছে, যেটা জানা যাচ্ছে ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষেই। সূত্রের খবর, এখন মাছের প্রজনন সময়, গভীর সমুদ্রে সরকারিভাবে বন্ধ মাছ ধরা। স্বাভাবিকভাবেই বাজারে যে মাছ আসছে সেগুলি সবই স্টোরের মাছ। জামাই ষষ্ঠীর বাজার ধরতে ব্যবসায়ীরা গত বছর মাছ স্টোর করেছিলেন। ভালো ওজনের সেই ইলিশ মাছ কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে প্রায় 2000 টাকা। কি বলছেন ব্যবসায়ীরা আসুন শুনব। 1000 টাকা কেজি, 500-600 গ্রাম, ওগুলো হচ্ছে আপনার 800 টাকা কেজি, এর মধ্যে আছে জামাইরা পাতে নিতে পারবে, দাম বাড়ি উঠবে। ইলিশ চিংড়ি পাবদা কমপ্লিট ভেটকি, তারপরে আপনার ইয়ে আর মাছ, ট্যাংরা মাছ, তপসে মাছ, তারপরে বড় ভালো চামড়ি চিংড়ি আছে, বড় বড় সাইজের। এই মোটামুটি যা যা লাগবে, 4 পিস এনে 2 পিস কম বেশি করে ইয়ে করছে জামাইদের। জামাইদের তো মানুষ সময়টা রাখতেই হবে, সে নিজে খায় না খায়, ওটা তো মানুষ সময় রাখতেই হবে। ওটা দামের ঠেলায় অনেকেই ইলিশ না কিনে চিংড়ি কিনেছেন, জানালেন এক ক্রেতা। ইচ্ছা তো আছে, কিন্তু ইলিশ নেওয়ার মতো দাম, যা নেওয়ার মতো অবস্থা নেই, চিংড়ি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। মাছ বাজার থেকে এবার আমরা পা বাড়ালাম মিষ্টির দোকানের দিকে। সকাল থেকে মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড়। মাঝে 2 বছর করোনার কারণে সেভাবে আয়োজন হয়নি জামাই ষষ্ঠীর। করোনার প্রকোপ কিছুটা কমতেই এবছর সকাল থেকেই দোকানগুলিতে কেনাকাটা চলছে রমরমিয়ে। বনগাঁর এক মিষ্টি বিক্রেতা জানালেন, সকাল থেকে ভালোই হয়েছে বেচাকেনা, বেচাকেনা আরও বাড়বে। করোনার জন্য বেচাকেনা খুবই খারাপ ছিল, 2 বছর পরে এবার বেচাকেনা খুব ভালো। প্লাস আজকে রবিবার, রবিবারের বাজার তো এমনি ভালো হয়, তারপরে সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তো রবিবারের বাজার উপলক্ষে প্লাস জামাই ষষ্ঠীতে আজকে বাজার খুবই ভালো। সকাল থেকে বেচাকেনা খুব চাপ ছিল, এখনও আছে, এখনও 1-2 ঘন্টা এইভাবেই চাপ থাকবে। সব মিলিয়ে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের সাথে লড়াই করে যে যতটুকু পেরেছেন তাই দিয়েই সেরেছেন জামাই বরণ। ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।